আছে কি বলবে তাড়াতাড়ি বলো কালা জাহাঙ্গীরে তো দিয়াজে ধরে লয়ে গেছে গা ও একটু জোরে লাভ দিতে চাইছিল কিন্তু দিতে পারে নাই এই জন্য ধরা খাইছে বুঝো না তাকে কোথায় নিয়ে গেছে সহজ বাংলায় বলবে আরে কইতেছি কইতেছি ওই ওরে ধরে গেলে লয়ে বাইন্দে তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা চিঠি ভাইসিটির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি যা জানতে পেরেছি সেটা হচ্ছে যে মোটি আন্টি আমাকে ফোন দিয়েছিল এবং সে আমাকে ডেকেছে তার আস্তানায় ডেরাই আরেকটা হচ্ছে যে আমার বন্ধু লেন্সকে দিয়া আটকে রেখেছে দোলাইখালি ঘাটে দোলাইখালিতে তো আমি হেলিকপ্টার নিয়ে যাচ্ছি কারণ হেলিকপ্টারের অনেক বড় অবদান আছে এবং কাজ আছে সেজন্য হেলিকপ্টার নিয়ে যাবো হেলিকপ্টার দিয়ে আমার একটা সুবিধা হয় এই জন্য আমি হেলিকপ্টার নিয়ে যাবো তো কথা না বাড়ে চলুন যাওয়া যাক এখানে শুকনা খান কিছু বলবে আইসো তোমার জন্য একটা দুঃসংবাদ আছে কি বলবে তাড়াতাড়ি বলো কালা জাহাঙ্গীরে তো দিয়াজে ধরে লয়ে গেছে গা ও একটু জোরে লাভ দিতে চাইছিল কিন্তু দিতে পারে নাই এই জন্য ধরা খাইছে বুঝো না তাকে কোথায় নিয়ে গেছে সহজ বাংলায় বলবে আরে কইতেছি কইতেছি ওই ওরে ধরে গেলে লয়ে বাইন্দে রাখছে হালার ছাগলের বাসায় বেশি ভাব লয় তো আমাকে এখন দোলাইখালিতে যেতে হবে তো বেশি কথা না বাড়াই যাওয়া যাক তাড়াতাড়ি যেতে হবে তো আমি আবার এটুকু দিলাম না কারণ স্কিপ করে দিলেই বেটার হয় ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক টাকাও আছে আমার এত সুন্দর প্ল্যানটা তোমার জন্য বেস্টে গেল তোমাকে অনেক ধন্যবাদ জাহাঙ্গীর হেতে আর বাইরে মাইছে আর তুই হেতারে ছাড়ি দিত কো দিয়াজ আমাদেরকে মেরে ফেলার আগে আমাদেরকে ওই শয়তান দিয়াজকে মেরে ফেলতে হবে তুমি একটা বন্দুক ব্যবহার করতে পারবে মনে হয় হাইরমু তোমার দেখি খুব ভালো লাগলো চলো এখান থেকে বের হই কোনো রকমে এই ঘর থেকে বাড়াতে পারলেই শান্তি কারণ এরপরে তো আমি হেলিকপ্টারে উঠব সামনে অনেক গাড়ি আসবে ডিয়াজের তো আমাকে এখন সে হাত থেকে বাঁচতে গেলে এভাবেই যেতে হবে এই জন্যেই আমি এটা নিয়ে এসেছিলাম তাড়াতাড়ি সুস্থ হন এবং আমার সাথে ইসরায়েলের ব্রিজের সামনে দেখা করবে ঠিক আছে বুঝতে পারছি আপনারাও বুঝতে পারছেন এর পরের মিশন কী হতে পারে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো ততক্ষণ পর্যন্ত